আমরা রিমান্ডে ছিলাম রিমান্ডে ছিলাম একাধিক রিমান্ডে ছিলাম আমার জীবনের 5টা বছর কারাগার চলে গেছে সেই রিমান্ডে আমরা দাওয়াতের কাজ করেছি আলহামদুলিল্লাহ যারা জালেম তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আমরা ওই যারা ভণ্ডামি করতেছে রাসূলের ভালোবাসার নামে রাজপথে র‍্যালি বের করে জশটা জুলুস করে আমরা কি ওই পথে হাঁটবো নাকি আমরা এশকে রাসূলের বাস্তব প্রমাণ আমরা রাখবো এইজন্য আমি শহীদদের কিছু কথা বললাম আজকে মুফতি আমিন রহমাতুল্লাহ কবর থেকে ঘুরে আসলেন উনি তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কিনা বলেন তো উনি আমার তো মনে হয় উনি এইসব কথা ছাড়া অন্য কোনো কথাই বলতে পারবেন না আজকে এতগুলো শহীদ এই মাটিতে কিয়ামতের দিন এই মাটি এই ব্রাহ্মণ এই শহীদ বাড়িয়া শুধু এখান থেকে দেখা যাবে একের পর এক রক্তাক্ত 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 শহীদের উত্তরণ হচ্ছে কিয়ামতের দিন সুবহানাল্লাহ কবর থেকে সুভাগ্যবান মাটি এই জন্য আসুন এই চেতনাটাকে লালন করি সঠিক আশকের রাসূলের প্রমাণ দিই এবং একটা কথা বলেছিলাম আবেগ ইমোশন আপনাদের মধ্যে আছে ইনশাআল্লাহ আগামী দিনও যেই দিক থেকে ইসলামের উপর চ্যালেঞ্জ আসুক বাধা আসুক ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বরাবরই আগের মতো জাগবে তার চেয়ে বেশি জাগবে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবেন সুসংগত থাকবেন তবে দাওয়ার ভাষায় কথা বলবেন রাজনীতি করব নাকি দাওয়াত দিব হ্যাঁ এই জন্য যে যে দলে করুক সব দলকে দাওয়াত দিব আওয়ামী লীগকে দাওয়াত দিব বিএনপিকে দাওয়াত দিব অন্য ইসলামিক আরো জোর দল সবাইকে দাওয়াত দিব আমরা দাওয়াতের কাজ করব যারা মারতে আসবে তাদেরকে দাওয়াত দিব আমরা রিমান্ডে ছিলাম রিমান্ডে ছিলাম একাধিক রিমান্ডে ছিলাম আমার জীবনের 5টা বছর কারাগার চলে গেছে সেই রিমান্ডে আমরা দাওয়াতের কাজ করেছি আলহামদুলিল্লাহ যারা জালেম তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে অনেক জালেম হেদায়েত প্রাপ্ত হয়েছে আমার একটা প্রতিষ্ঠান আছে এই শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট এটা জেনারেল শিক্ষিতদের আজ থেকে প্রায় 10 বছর আগে শুরু করেছিলাম এই ইনস্টিটিউশন শুরু হয়েছে পুলিশকে দিয়ে শুরু হয়েছিল এটা নেককার ইমানদার পুলিশকে দিয়ে এখন আমার ক্লাসে যুক্ত হয়েছে কয়েকদিন আগে হুজুররা ভয় পায় হারুন সাহেবের কাছে গেলে আবার মামলা খাবে আমার সাথে কথা বললে আমার কাছে আসলে আমার আত্মীয়রা ভয় পায় ওলামায়ে কেরাম ভয় পায় কোন বড় মাদ্রাসায় গেলে ছাত্ররা খুব ভালোবাসে ঝাঁপিয়ে পড়ে মুরব্বীরা কিন্তু ভয় পায় যে আমাদেরকে দেখে যে আবার কি কোন দিকে কাকে আবার উস্কানি মারি আমাদের জজবা যেমন আছে আমাদের আকলও আছে আমাদের আমরা ছেলেদেরকে আগুন দিতে পারি ইমানের আবার সেটা নিয়ন্ত্রণ করতে পারি আমরা আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের ভয় পাওয়ার দরকার আছে আমাদের কেউ ভয় পাওয়ার দরকার না আমাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব আমি গোয়েন্দা সংস্থার এক বড় জায়গায় বলে দিয়েছি আমি জেলখানা থেকে বের হয়েছি 2 বছর পরে আপনাদের জেলখানায় চুরি ডাকাতি দুর্নীতি আর শয়তানি সব চলতেছে বদমাইশি সব জেলখানা কারাগার চলতেছে করাপশন করাপশন আমি বলছি একদম বহুত বড় সরকারি জায়গায় ওই কারাগারগুলো আমাদেরকে দিয়ে দেন আমরা শরীর কনসালটেন্ট আমরা দায়িত্বশীল আমরা কারাগারের 10 দিনের মধ্যে কারাগার চেহারা পাল্টা দিব আমরা চোর হয়ে ঢুকবে দরবার হয়ে বের হবে ডাকাত হয়ে ঢুকবে গলি হয়ে বের হবে গুন্ডা হয়ে ঢুকবে সাহাবা হয়ে বের হবে একদম কারাগারের চেহারা পাল্টা দিব আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিক কিনা হিম্মত আছে আপনাদের মাদ্রাসার ওলামায়ে কেরামের শুধু মাদ্রাসা পরিচালনা করলে হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা আমাদের আইডেন্টি এটা আমাদের পরিচয় এটা আমাদের কাজ সব কাজ পারি আমরা আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ মেডিকেলে যাবেন আমি 2021 সালে সারাদিন ছাত্রদের সেবা করেছি মেডিকেলে গিয়ে লাশগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে অনেক রুগী ছিল প্রচুর সময় দিয়েছি সেদিন কয়েকজন ভাইকে দেখতে গেলাম মেডিকেলে এমনি তারা ওলামে অসুস্থ মেডিকেলের অব্যবস্থাপনা দুর্নীতি মেডিকেলে একজন আলেম ফোন করলো আমাকে ওনার হাত ভেঙে গেছে 30-40 হাজার টাকা লাগবে ওনার সেবা করতে তা আমি তাকে 10 হাজার টাকা দিয়েছি বললাম ঠিক আছে তুমি বাকিটা ব্যবস্থা করো তিনি মেডিকেলে 3-4 দিন পড়েছিলেন তার অপারেশনের লিস্টে আসতেছে না তো বললো প্রাইভেট হাসপাতালে গেলে 30-40 হাজার টাকা লাগবে এখানে কম টাকা খরচ ই হবে এখন তিনি পড়ে আছে এরকম হাজার হাজার রুগী দেখবেন চট্টগ্রাম মেডিকেলে গিয়ে দেখেন ঢাকাতে গিয়ে দেখেন সব জায়গায় সরকারি ব্যবস্থাপনাতে এত দুর্বলতা যে কোনো সেখানে সুচিকিৎসার ব্যবস্থা নাই ইনশাল্লাহ মেডিকেলও ঠিক করে দিতে পারবো আমরা 1 সপ্তাহের ভিতরে সব দুর্নীতির রাস্তা বন্ধ করে দিতে পারবো এখন বলতেছি এই কথাগুলো কি জন্য বলতেছি কথাগুলো যে আবেগ এর সাথে ইনশাল্লাহ শৃঙ্খলাকে আপনারা যুক্ত করবেন ইনশাল্লাহ আজিজ আগামী দিনে যেটা বলতেছিলাম এই জন্য হেফাজত ইসলামের পুনর্গঠন হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের মহাসচিব সাহেব আছেন এখানে অতীতে যা হয়েছে হয়েছে ভুল ত্রুটি আমাদের সেখানে ইমানের জজবা ছিল কিছু কিছু ভুলও ছিল
আগামী দিনে সাহস করে হিম্মত করে কেউ কেউ হয়তো বলবে যে এই মুহূর্তে আপনি আমার নামে পড়েন ওই সমস্ত কথা শুনবেন না আগে নিজেকে পুনর্গঠন করেন আত্মগ্রহণ করেন নিজের তাকওয়া আমানতদারি নেতৃত্ব গুণাবলী সব অর্জন করেন এবং পুরো অঞ্চল জুড়ে শক্তিশালী একটা হেবত ইসলাম করেন আপনারা সুন্দরভাবে তরুণদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে ওলামাদের মধ্যে তো আছেই আছে ওলামায়ে কেরাম এ ভারতবর্ষের নেতৃত্বে আগেও ছিল সামনে থাকবে ঠিক কিনা ওনাদের নেতৃত্বে আমরা সবাইকে চাই এখন যদি কোনো ব্যবসায়ী মনে করে যে আমি হুজুর থেকে আমি হাদিস বেশি ভালো বুঝি কোনো নতুন অফিসার যদি বলে হ্যাঁ শিক্ষিত যে আমি তাহলে সেটা ভুল হবে আপনাকে সত্যবাদী মুহাক্কিক মুত্তাকি ওলামায়ে কেরামের নেতৃত্বে আপনি আসবেন আপনি সফল হতে পারবেন আপনি আমার ভাইরা এই আশকর রাসূলের সত্যবাদী অনুসরণ হবো নাকি মিথ্যাবাদী অনুসরণ হবো সত্যবাদী হওয়ার চেষ্টা করবো আমরা রাত অনেক হয়ে গেছে কথা দীর্ঘায়িত করবো না এসার পরে কথা বলা এটাও কিন্তু একটা বিশেষ সুন্নাহ নয় আসলে আমি যখন এই এলাকায় যখন আসি তখন একটা আমার মধ্যে বড় ব্যথা কাজ করে অনেকগুলো কারণে এক তো শহীদদের কারণে দ্বিতীয়ত আপনারা মুসলিম নির্যাতিত আপনারা এবং আপনারা যেভাবে জেগেছেন আসলে পুরো বাংলাদেশ আপনাদেরকে যেভাবে সাহায্য করার দরকার এইভাবে করেন আমি শুনেছি কারাগারা যারা ছিল অনেক মানবতার জীবন যাপন করেছেন আপনারা অনেক কষ্ট পেয়েছেন আপনারা বিভিন্ন কারণে বড় নিরঙ্গন হয় আমার এই অঞ্চলটাকে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ আপনারা আল্লাহর দিনকে সাহায্য করেন নাকি ক্লান্ত হয়ে গেছেন মামলা তামলা খাইয়া শহীদ হয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি হ্যাঁ সুশৃঙ্খল ভাবে বারবার বলতেছি সুশৃঙ্খল ভাবে প্রজ্ঞার সাথে ইসলামকে বিজয়ী করতে হবে ইসলামকে কি করতে হবে বিজয়ী করতে হবে এলাকার ওই যে বলছিলাম আমার বর্তমানে জুলুম করলে মার খেলে ফায়দা আছে এটা হেদায়েতের একটা উসিলা যারা আমাদেরকে মেরেছে তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়েছে আমি আমার একটা প্রতিষ্ঠানের কথা বলতেছিলাম হ্যাঁ এখন আমার প্রতিষ্ঠান আমি দেখি কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা সংস্থার প্রভাবশালী নাম বলতেছি না কোন তাদের হ্যাঁ পুলিশের পুলিশের অনেক সংস্থা আছে তার মধ্যে একটি বিশেষ শাখা বিশেষ স্পেশাল একটা টিম পুলিশের তার একজন বড় অফিসার উনি আমার ছাত্র এখন আমার কাছে পড়তেছে তা আমি বললাম আপনি কি লুকাই আসছেন নাকি ডাইরেক্ট আসছেন বল সবাই বলে আসছি হারুন সাহেবের কাছে যাচ্ছি আমি তা আমি বললাম আপনি পুলিশে এত বড় সাহস করছেন আমার কাছে পড়তে আসতেছেন অথচ অন্যরা ভয় পাই এখানে আসতে যাই হোক আমরা চাই মানুষকে হেদায়েত হেদায়েতের পথ দেখানোর জন্য ইনশাআল্লাহ আজিজ অন্য কোনো এজেন্ডা আমাদের নাই হেদায়েতের এজেন্ডা আমাদের হেদায়েতের পথ আমরা পরিচালিত হব